নমস্কার বন্ধুরা, আমি গীতা। গীতা রান্নাবান্নাতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্না। আজকে আমি খুব সহজেই তৈরি করে দেখাবো কাজু বরফি। এই কাজু বরফি তৈরি করতে সময়ও খুব কম লাগে, মাত্র 10 মিনিট সময়েই তৈরি হয়ে যায় আর খেতে হয় খুবই টেস্টি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। দেখুন, এখানে আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি আর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। কাজু বাদামগুলো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবারে একটা পাউডার তৈরি করে নেব। পাউডার তৈরি হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। দুধটাকে আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো 1/3 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। আপনারা এই গুঁড়ো দুধটাকে স্কিপ করতে পারেন, ক্ষীরও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। দুধের সাথে খুব ভালো করে মিশে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিচ্ছি, এতক্ষণে লোতে রেখেছিলাম। এখন দুধটাকে ঘন করে নেব, মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় ধরে জাল করে নেব। ক্রমাগত দুধটা নাড়তে হবে। এবারে আমি দিয়ে দেব 1 পিঞ্চ মতো কেশর। কেশর দিলে যেমন রঙটাও ভালো হয়, তেমন এর ফ্লেভারটাও খুব ভালো আসে। এবার দিয়ে দেব 1/3 কাপ চিনি। আর দিচ্ছি 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেছি। আমি যে কাপে করে চিনি দিলাম সেই কাপেরই 3 কাপ পরিমাণে কাজু বাদাম দিয়েছিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা ঘন হয়ে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি কাজু বাদাম গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই অনবরত খুবই মনোযোগ দিয়ে নাড়তে হবে। মনোযোগ না দিলে তলাতে লেগে যেতে পারে, তার ফলে বরফিটা খারাপ হয়ে যাবে। অনবরত নাড়তে থাকতে হবে। দেখুন মোটামুটি ঘন হয়ে এসেছে। দেখুন ডোটা ছেড়ে আসছে কড়াইয়ের গায়ের থেকে, তার মানে বুঝতে হবে বরফিটা রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা পাত্রে ঢেলে নেব। আমি প্রথমে একটা থালা নিলাম, তার মধ্যে একটু ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি ওই ডোটা ঢেলে দেব। গরম অবস্থাতেই ঢালতে হবে। গরম অবস্থাতেই কিন্তু থালার মধ্যে ছড়িয়ে দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটাকে কোনোভাবেই কোনো কিছু করা যাবে না। আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে থালার উপরে ছড়িয়ে দিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে আমি উপরটা প্লেন করে দিলাম। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা ছুরি দিয়ে পিস করে কেটে নেব। কেটে নিয়ে ফিরে আসছি। দেখুন কেটে নিয়েছি, সার্ভ করে দিচ্ছি। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং আমায় কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।